হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছো। তো ধীরে করে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও, তো আশা করছি সবাই পুরো ভিডিওতে সাথে থাকবে। তো আজকে আলোচনা বিষয় হচ্ছে যে ধনী হবার জন্য 10টি গোল্ডেন রুলস। তো এই 10টি গোল্ডেন রুলস নিয়ে আজকে কথা বলবো পুরো ভিডিওতে। আর পুরো ভিডিওতে আমি সঙ্গে থাকছি, আমি রাহিম। সো চ গেট স্টার্ট। আচ্ছা, প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে যে পরিষ্কার লক্ষ্য থাকতে হবে। অবশ্যই আপনাকে পরিষ্কার একটি লক্ষ্য নিয়ে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। সকল সফল উদ্যোক্তাদের একটি নির্দিষ্ট এবং পরিষ্কার একটি লক্ষ্য তাদের থাকে এবং তারা সেই লক্ষ্যটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। এবং মূলত আপনি বা যা অর্জন করতে চান সেটার একটা পরিষ্কার একটা লক্ষ্য অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে 2 নম্বর যে রুলসটা আছে সেটা হচ্ছে যে অবশ্যই আপনার ব্যর্থতাকে আলিঙ্গন করতে হবে। ব্যর্থতা সাফল্যের একটি অংশ, ভুল থেকে শিখুন এবং ভুলগুলোকে উন্নতি করার জন্য সুযোগ হিসেবে দেখা উচিত। মানে ভুলগুলোকে মানে উন্নতি বা ভালো ডেভেলপ করার জন্য একটা নতুন কোনো সুযোগ দেখা উচিত, যেটা থেকে আপনি ভুলগুলোকে শুধরাতে পারেন এবং ডেভেলপের দিকে, উন্নয়নের দিকে যেতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে যে 3 নম্বর যে রুলসটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনার নিরবিচ্ছিন্নভাবে শেখা, মানে নিরবিচ্ছিন্নভাবে শেখা, আপনাকে নিরবিচ্ছিন্নভাবে অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, শিখতে থাকুন এবং আপনার জ্ঞানকে অবশ্যই প্রসারিত করতে থাকুন। ঠিক আছে, তো সকল সফল ব্যক্তিদের হচ্ছে যে আপনি কথা শুনতে পারেন এবং সেমিনারে জয়েন করতে পারেন, এবং হচ্ছে যে আপনি যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, এবং যারা যারা হচ্ছে যে ভালো তাদের পরামর্শ নেন এবং তাদের সঙ্গ আপনি নিতে থাকেন এবং তাদের ভালো পরামর্শগুলো আপনি নিতে থাকেন। ঠিক আছে, এরপরের যে রুলসটা আছে সেটা হচ্ছে যে কর্মজীবনের হচ্ছে ভারসাম্যতা। আচ্ছা, কর্মজীবনে ভারসাম্যতা বলতে হচ্ছে যে কর্মজীবনে অবশ্যই একটা ব্যালেন্স বা একটা ভারসাম্য অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, ধনী এবং কোটিপতি হবার চাবিকাঠি হলো হচ্ছে কর্মজীবনের ভারসাম্যটা বজায় রাখা। ঠিক আছে, আচ্ছা, আমাদের শরীর এবং মানসিক স্বাস্থ্যকে অবশ্যই এই ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রিয়জন এবং বন্ধুদের সাথে সময় কাটাতে হবে এবং হচ্ছে যে আপনার রিফ্রেশ থাকার জন্য অবশ্যই মাঝে মাঝে বিরতি দিতে হবে এবং একটা আপনার চাইলে ট্যুর দিতে পারেন, এবং এইভাবেই হচ্ছে যে আপনি মানসিক এবং শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে এই কর্মজীবনের এই ভারসাম্যটা বজায় রাখতে হলে। ঠিক আছে, তো এই ছিল চতুর্থ রুলস। এবং পঞ্চম 5 নম্বর যে রুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার আর্থিক শৃঙ্খলা। ঠিক আছে, আর্থিকভাবে অবশ্যই শৃঙ্খলা আনতে হবে আপনার জীবনে, যেমন হচ্ছে যে আপনার টাকা পয়সা গুলোকে অবশ্যই বুদ্ধিমত্তার সাথে খরচ করতে হবে। ঠিক আছে, সঞ্চয় করতে হবে এবং বিনিয়োগ করতে হবে, এবং অপ্রয়োজনীয় ঋণ থেকে কিন্তু অবশ্যই আপনাকে বেঁচে চলতে হবে বা এড়িয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর্থিকভাবে শক্তিশালী থাকা মানে হচ্ছে ধনী জীবনে বা ধনী হওয়ার জন্য একটি শক্তিশালী ভূমিকা পালন করা বা পদক্ষেপ নেওয়া। ঠিক আছে, তো এই ছিল 5 নম্বর রুলস। 6 নম্বর যে রুলসটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার অধ্যবসায়। অবশ্যই জীবনে অধ্যবসায় প্রয়োজন। যে কোনো কিছুতে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে সেই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই নিয়মিত অধ্যবসায় করতে হবে। সেজন্য হচ্ছে যে আপনার সহজে কোনো কিছু কিন্তু হাল ছাড়লে চলবে না, অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তবুও কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। 7 নম্বর যে রুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং। ইয়েস, নেটওয়ার্কিং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটা বিষয়। এই জন্য হচ্ছে একটি শক্তিশালী নেটওয়ার্কই আপনাকে সুযোগের দরজা অবশ্যই খুলে দিতে পারে। নিজেকে এমন লোকদের সাথে মিশে রাখুন বা মেলামেশা করুন যাতে আপনাকে আপনাকে অনুপ্রাণিত করে এবং অবশ্যই সাহায্য করে। ঠিক আছে, এটাই নেটওয়ার্কিংয়ের একটা শক্তি বলা যায়। ঠিক আছে, এবার 8 নম্বর যে রুলসটার কথা বলছি সেটা হচ্ছে যে আপনার প্যাশন এবং উদ্দেশ্য। ঠিক আছে, আপনাকে অবশ্যই আপনার কাজের প্রতি প্যাশনেট হতে হবে এবং এই এবং উদ্দেশ্য উদ্দেশ্যমূলক উদ্দেশ্যমূলকভাবে সেই কাজটাকে অবশ্যই করে যেতে হবে। ঠিক আছে, তো উদ্দেশ্যমূলকভাবে কাজ আপনাকে ধনীতে অবশ্যই সাহায্য করবে। ঠিক আছে, এবং 9 নম্বর যে রুলসটা আছে সেটা হচ্ছে যে
ফিরিয়েও দেওয়া, সফল ব্যক্তিরা তাদের সম্পাদকে ফেরত দেওয়ার গুরুত্বের উপর জোর দেন, ঠিক আছে, এবং উদারতা এবং কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনাকে অবশ্যই কিন্তু ধনী হতে সাহায্য করবে, ঠিক আছে। এবং 10 নম্বর যে রুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইন্ডসেট। অবশ্যই হচ্ছে যে আপনার মাইন্ডসেট অথবা মানসিকতা অবশ্যই এটার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে, ঠিক আছে। তো ধনীরা তাদের অবশ্যই মাইন্ডসেটকে পজিটিভলি ভাবে গড়ে তোলে, এবং এবং আপনার বিশ্বাস এবং আপনার মানসিকতাই কিন্তু আপনাকে ধনী করে তুলবে, ঠিক আছে। সো এই ছিল আজকে 10টি রুলস, গোল্ডেন রুলস, যা ধনী হওয়ার জন্য আপনাকে কার্যকরী ভূমিকা পালন করবে। তো এই ছিল আজকে ভিডিওতে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।